টিভি প্রেজেন্ট আল্লাহ তয়ালা ওম্মতে মুহাম্মাদি সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য বছরে একটি রাত উপহার হিসাবে দিয়েছেন যে একটি রাতে উম্মাহ ইবাদত করলে হাজার মাসের চেয়েও অধিক রাতের ইবাদতের সবাব পেয়ে যাবে আল্লাহ তয়ালা যে রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআন মজিদে একটি সুরাই নাজিল করেছেন যে সূরাটির নাম দিয়েছেন লাইলাতুল কদর আল্লাহ তালা বলেছেন এং জল্লা হুফি রাইলাতুল কাদ নিশ্চয় আমি এ রাতেই কোরআন নাজিল করেছি এরপরে তিনি এ রাতের মহার্ম বলতে গিয়ে বলেন রাইলাতুল কাদেরই খাইরুম্বিন আলফি শাহর এ রাতির ফজিলত হাজার মাসের চেয়েও বেশি অর্থাৎ এ রাতে আল্লাহর বান্দারা ইবাদত করবে শুধুমাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু আল্লাহ তালা সওয়াব দেবেন লাগাতার তিরাশি বছর চার মাস এবাদত করলে যত স্বভাব পেত তার চেয়ে অনেক বেশি খৈর বলা হয়েছে এটা ইসমে দিলের সিগা ইংরেজিতে একে সুপারলেটিভ ডিগ্রির শব্দ বলা হয় অর্থাৎ হাজার মাস পরিমাণ নয় এর চেয়ে অনেক বেশি রসুল্লাহ সাল্লিসাল্লাম এ রাত্রির ফদিলত সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন মাইয়াকুম মাইয়াকুমাদি ইমান গোফের আলাহ মাকাদ্দিহি যে ব্যক্তি লাইলাতুল কাদার ইমান এবং এহতাবের সাথে ইবাদত করবে লাইলাতুল কাদারকে সেলিব্রেট করবে আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কাটাবে আল্লাহ তালা তার অতীত জীবনের সকল গুণাকে মাফ করে দেবেন লাইলাতুল কাদার এমনই একটি রাত যে রাতে রসুন সাল্ল সাল্লাম নিজে সারা রাত জেগে ইবাদত করতেন পরিবার পরিজনকে এই রাতে তিনি জাগিয়ে দিতেন আই কজা আহলাহু আহিয়া, লাইলাহু ও সদ্দা মি আহু হাদিসে চমৎকার তিনটি শব্দ এসেছে আল্লাহর হাবিব নিজের সারা রাত জেগে থাকতেন পরিবারকে জাগিয়ে রাখতেন এবং এ নিজের মাজার মাঝে লুঙ্গি ভালো করে বেঁধে নিতেন এই রাত যে ব্যক্তি পেয়ে যায় সে সত্যি সৌভাগ্যবান ব্যক্তি ইব্দুল কাসির রাহেমাহুল্লা এই রাতের ফজিলত সংক্রান্ত কয়েকটি কথা তাফসির ইবন কাসিরে তিনি বিভিন্ন মুফাসিরের উদ্ধৃতি উল্লেখ করে উপস্থাপন করেছেন হজর মুজাহিদ থেকে একটি রওয়ায়ত তিনি এনেছেন মুজাহিদ প্রখ্যাত মুফাসির তিনি বলেন আন্না নবী আসাল্লাহ সাল্লাম জাকার রাজুল মিম্বানি ইসরা ইল লাবিসা সালাহ ফলিল্লা আলফা শাহর এক ব্যক্তির কথা রাসুসাল্লা সাল্লাম একদিন সাহবাঈকে রামের কাছে উল্লেখ করলেন যে ব্যক্তি আল্লাহর পথে জেহাদের রাস্তায় হাজার মাস সে পোশাক খোলেনি একাধারে হাজার মাস যুদ্ধের মাঠে ছিল এ কথা শোনে পা আজিব আল মুসলিমুল মুসলমানগণ বিস্মিত হয়েছে কীভাবে এটা সম্ভব আর আমরা তো তাহলে পিছনে পড়ে যাব লাল্লাহ সাল্লাম তখন তাদের বিস্ময় দেখে কিছুটা তিনিও মন খারাপ করলেন যে অতীতের একজন আল্লাহর বান্দা হাজার মাস যুদ্ধের মাঠে ছিল তিরাশি বছর আর আমার উম্মতেরা হায়াতি পাবে ষাট সত্তর বছর তালা তখন সুরাতুল কদর নাজিল করে বিশ্বনবীকে খুশি করে দিলেন খুশি করলেন সাহাবাদেরকে লাইলাতুল কদির ই খৈরুম মিন আল যদি একটি মাস ইবাদত করো তাহলে আমি তারা লাগাতার হাজার মাস ইবাদত করে যে সবাব পেয়েছে এর চেয়ে বেশি স্বভাব আমি আল্লাহ দিয়ে দেবো মুজাহিদ রাহেমাহুল্লা থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায় ক্যান্ফি বান ইসরাইল রজলুন বান ইসরাইল এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি ইয়কুল্লাল হাত্তায়ুসবিহা রাতের বেলায় দাঁড়িয়ে যেত নামাজে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকত সুম্মায়ু জাহিদুল্লা আদুব্বা বিন্দাহর হাত্তায়ুম সিয়া দিনের বেলায় আবার সকালে যুদ্ধের মাঠে চলে যেত বিকাল পর্যন্ত যুদ্ধের মাঠে থাকত ফাফা আলাদিক আলফা শাহর এভাবে সে হাজার মাস অতিবাহিত করেছে সাহবাঈকরাম এই আলোচনা শুনলেন একটু মন খারাপ করলেন আল্লাহ তালা তখন সুরাতুল কদর নাজিল করে বললেন মন খারাপ করার কিছু নেই লাইলাতুল কদরি হৈরমিন আল পি শাহর তোমরা একরাত ইবাদত করবে তোমাদেরকে হাজার মাসের চেয়ে বেশি সবাব দেয়া হবে হজরত বিন ওরোয়া থেকে আরেকটি বর্ণনা ইবনু কাসির রাহেমাহ্লা উল্লেখ করেছেন যাক রসুরসালসাল্লাম সাল্লাম ইয়মান আর বা আসরা ইল আবাদুল্লাহ সামানিনা আমান লাম ইয়াসুহু তরফাতা আইন আল্লাহ হাবিব একদিন এমন চারিজন ব্যক্তি বা নিসরাইলের উল্লেখ করলেন তাদের ইবাদতের কথা যারা আশি বছর লাগাতার এমনভাবে ইবাদত করেছে এক সেকেন্ডের জন্য অবাধ্যতাকরণী আল্লাহর এ কথা শুনে শাহবাগন মনে মনে ভাবলেন তাহলে আমরা তো পিছনে পড়ে গেলাম তখন আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন করে তিনি বললেন লাইলাতুল লতুল কদিরি খৈরম্মিল আলপী শাহর তোমরা এক রাতে বাদত করবে হাজার মাসের চেয়ে বেশি সবাব তোমরা পেয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই একটি রাত যদি আমরা ভালো করে ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এত বেশি সবাব দেবেন যা হয়তো আমরা কল্পনাও করিনি এরপরেও আল্লাহর কিছু বান্দা আছে যারা এর ফজিলত থেকে বঞ্চিত হবে সাল্লাম জন্য বলেছেন মান হরে মাহা ফাকাদ হরে মা লাখাই রাকুল্লাহ যে ব্যক্তিকে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত করা হলো তাকেই মনে হয় যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হলো তবে ওয়ালাহরামু খে রাহা ইল্লা কুল্লু মাহরুম এই রাতের ফজিলত থেকে চরম হতবাগা ব্যতীত কেহই বঞ্চিত হয় না মায়া রাদি আল্লাহ তায়াল আহা প্রশ্ন করেছিলেন ইয়ারসুল আল্লাহ এই রাত যদি আমি পেয়ে যাই তাহলে আমি সে রাতে কোন কাজ বেশি করব। আল্লাহর হাবিব তখন মায়শাকে বলেন কৌলি ইন্নাকা আফুব্বন তোহেব্বুল আফুয়া নি ও তুমি বেশি বেশি করে বলবে হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও এ দোয়াটি বেশি বেশি পড়বে এ রাত আমরা কোরআন তেলাওয়াত করে কাটাবো নামাজ পড়ে কাটাবো রাস্কার করে কাটাবো দোয়া করে করে কাটাবো এ রাতটি যেন আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় জান্নাতের নিকটে নিয়ে যায় এজন্য এ রাত কোনোভাবেই যেন মিস হয়ে না যায় সতর্ক থাকতে হবে এ রাত কোন রাত তারিখ কোনটি এই বিষয়টিও আমাদের জানা দরকার রসসল্লা সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন তাহার রু লাহ তাল কাদর ফিল বিত্রে মিনাল আশ্চিল আওয়া আখের মিন রা হে আমার ওম্বতেরা তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এখন রমজানের শেষ দশকের বেজর রাত কোনগুলো আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন হিয়া ফি দান এটা রমজান মাসে আছে ফিল আশিল আওয়া আখির শেষ দশকে আছে লাইলাত আহদা ওয়াসরিন একুশতম রাত আউ সালাসরিন তেইশতম রাত ২৫ হমসয়্যাশরিন পঁচিশতম রাত আউসাব অথবা সাতাশতম রাত আউ আখির লাইলাতিন তিন মিন রমাদান অথবা রমজানের সর্বশেষ রাত তাই আমরা রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করব তবে হ্যাঁ কোনো কোনো হাদিসে রমাদানের সাতাশ তারিখ লাইলাতুল কদর সে মর্মেও বর্ণনা পাওয়া যায় তবে শেষ দশকেই লাইলাতুল কদর আছে এটা সুনিশ্চিত তাই আমরা বেজর প্রতিটা রাতে তালাশ করব। আল্লাহ নবী সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাব ওমর থেকে রওয়ায়ত আল নবী সাল্লি সাল্লাম তাহার রু কাদার তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফমান কান তাহার রিহা যে ব্যক্তি তালাশকারী হতে চায় ফালিয়া তাহার রাহা লাইলাতা সাবের ওয়াইশরিন সেই যেন রমজানের সাতাশতম রাতে তালাশ করে আহমাদে এ হাদিসটি এসেছে রমজানের সাতাশতম রাতের কথা এখানে আছে কিন্তু অন্য হাদিসে বেজোর সকল রাতের কথা আছে ইব্র আব্বাস রাদি আল্লাহ আলা আনুমা বর্ণনা করেন রাজুলান রজুলান আতান্নবী সাল্ল সাল্লাম এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে আসলেন ফকাল কবির উন আলীল এসে বলেন ইয়ারসুল আল্লাহ আমি বুড়ো মানুষ আমি অসুস্থ ইউসকো আলাইয়াল কেয়াম আমার জন্য রমজানের রাতের কেয়াম করা একটু কঠিন ফ্যামরনি বিলাইলাতিন লেতিন আপনি একটি রাতের ব্যাপার আমাকে আদেশ করুন লা আল্লাহ কাদার আমি আশা করতে পারি আল্লাহ সেই রাতে আমাকে কদর দেবেন আপনি এমন একটি রাতের কথা আমাকে বলে দিন প্রতি রাতে আমি কেয়াম করতে পারবো না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন আলাই সাবে আহ তুমি বেজরের সপ্তম রাতে অর্থাৎ সাতাশতম রাতে কেয়াম করিও মুসরত আহমদে আসে হাদিস মান হলো শাহী তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় সাতাশতম রাতে হতে পারে তাহলে আমরা যারা অসুস্থ আছি অথবা খুব বেশি ব্যস্ত আছি প্রতি বেজর রাতে অসুস্থতার কারণে আমরা দীর্ঘ আবাদত করতে পারবো না আমরা সাতাশকে প্রাধান্য দিতে পারি কিন্তু সাতাশকে নির্ধারণ করে ফেললে আমরা বঞ্চিত তো হয়ে যেতে পারি কারণ অন্য হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাবিজাল্লা সাল্লাম বলেছেন মোসরাজ আহমদের আরেকটি হাদিস যে রআতুলাই তাল কাদার সুম্মা উনসি তুহা লাইলাতুল কাদার আমাকে দেখানো হয়েছিল আমি দেখেছি কোন রাত তাইলাতুল কাদার কিন্তু এরপর আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে ও উরানি আসজুদু সাবি হা ফি মা ইন ওয়া আমাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কাদারে আমি সেজদা করছি মাটিতে সেখানে পানি এবং মাটি কাদা হয়ে আছে এমন জায়গায় আমি সেজদা করছি কয়লা তারপর রাসুল বলেন ফামতির না আবদুল ইবনে উনাইস রাবি বলেন ফা মতিরিনা বৃষ্টি হয়েছে আমাদের মাঝে ফি লাশ ও আশরিন রমজানের তেইশতম রাতে তাহলে এখানে কি বোঝা গেল আল্লাহ হাবিব দেখেছেন এমন এক রায় রাতে কাদার হচ্ছে তিনি সেজদা করছেন কাদা মাটিতে তাহলে তেইশ তারিখে ওই বছর রাতের বেলায় বৃষ্টি হয়েছিল তারপর রাবি বলছেন ও ইন্না আসরাল মা ওয় আলা হাতিহি ও আনফিহি আমরা সকালবেলায় দেখেছি সাল্লামের কপালে এবং নাকের মাঝে কাদা মাটি লেগে আছে তাহলে সেই বছর তেইশ তারিখে বৃষ্টি হয়েছিল রাসুলকেও দেখানো হয়েছে তিনি লাইলাতুল কদর সেজদা করছেন কাদা মাটিতে তাহলে এমনও তো হতে পারে আপনি সাতাশ তারিখে কদর মনে করছেন এটা এর আগের রাতে হয়ে গেছে বা পরের রাতে হবে এজন্য নির্ধারণ করা ঠিক নয় আর ওলামাই কেরামের অধিকাংশই বলেন লাইলাতুল কাদার সবসময় এক রাত্রিতে হয় না এটা বেজোর রাতের মাঝে অমান থাকে এবং কোরআন মাজিদ নাজিল হয়েছিল কাসির রাহেমাহুল্লা বলেছেন লাইলাতুল কদরের রাতে নিশ্চয়ই এবং সে বছর ওই লাইলাতুল কদরের রাতটা যে রাতে কোরআন নাজিল হয়েছিল অধিকাংশ আলেম বলছেন তেইশ তারিখ ছিল অর্থাৎ কোরআন নাজিল হয়েছিল রাসুলের উপরে সর্বপ্রথম রমজানের তম রাতে তো লাইলাতুল কদর সাতাশতম রাত নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই তেইশতম রাতে হতে পারে একুশও হতে পারে পঁচিশও হতে পারে উনত্রিশও হতে পারে এজন্য আসুন এই পবিত্র রাতের ফজিলত আমরা যারা পেতে চাই আমরা রমজানের শেষ দশককে খুব গুরুত্বের সাথে নিতে চাই আর যারা এতে কাপ করবে তারা তো নিশ্চিতভাবে কদরের ফজিলত পেয়ে যাবে এজন্য আমরা শেষ দশকের প্রতিটি রাতেই এবাদত বেশি করে করতে চাই আমরা তখন আশা করি এর ফজিলত পাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে লিলতুল কদরের ফজিলত দান করুন এ আহ্বান রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ